নমস্কার অল ইন ওয়ান আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা আমাদের বর্ষাকালের দিনে বা শীতকালের দিনে এই সমস্যাটা আমাদের ফার্মে দেখা যায় সেটা হলো মুরগির মাথা ফলার সমস্যা মাথা ফোলার যে সমস্যা এটাকে আমরা কড়াই নামেও চিনি এই যে মাথা ফোলার সমস্যাটা এটা আসে মেনলি মুরগির ঠান্ডা লাগা থেকে তো মুরগির ঠান্ডা লাগাটা দেখুন বর্ষাকালের দিনে হঠাৎ করে বৃষ্টির ঝাপট বা বৃষ্টির যে জল সেই জলে যদি মুরগি ভিজে যায় বা মেঝে ড্যাম থাকলে বা বড় বয়সের দিকে লিটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ভিজে লেটারের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হলে এই সমস্ত নানাবিধ কারণে যদি মুরগির মধ্যে ঠান্ডা আসে সেই ঠান্ডাটায় পরবর্তীকালে বাড়তে বাড়তে প্রথম অবস্থায় যদি ঠান্ডাটা ঠিকঠাক মতো প্রোটেকশন না নেওয়া হয় সেক্ষেত্রে এই ঠান্ডা লাগাটা প্রথমে সিআরডি তারপর শিশিয়ার ডি এবং তারপর শেষমেষ এটা কড়াইজা বা এই যে মুরগির মাথা ফোলা এই সংক্রমণটাতে দাঁড়ায় এবার শিশিয়ার বা কড়াইজা যখন আমাদের মুরগির মধ্যে দেখা যায় তখন কিন্তু মুরগি ফিড খাওয়া বলুন জল খাওয়া বলুন এগুলো একদমই ইনটেক করতে চায় না একদমই খেতে চায় না তার সাথে সাথে মুরগিটার চোখ মুখ ঢেকে যায় মাথা একদম ফুলে যায় আর এবং মুরগিটার চোখের কোণ থেকে সাদা রঙের এক ধরনের রস বেরোতে থাকে তো এগুলোই সিমটম হিসেবে দেখা যায় তার সাথে সাথে যেটা হয় সেটা হলো মুরগিটা ঝিমাতে থাকে এবং আস্তে আস্তে মুরগিটা শুকিয়ে মারা যেতে থাকে তো এই কড়াইজা ইনফেকশান বা আপনাদের ফার্মে যদি সিশি আর হয় বা মুরগির যদি মাথা ফোলা সংক্রমণটা দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কাজ কি কি। তো প্রথমত বলি এটা যদি আপনাদের ফার্মে আবার এই ঠান্ডা লাগা বিরাট না হয়ে অর্থাৎ সিসিআরডির রূপ না নিয়েও অনেক সময় দেখা যায় দু একটা মুরগির মধ্যে মাথা ফলার সংক্রমণও দেখা যাচ্ছে তো মাথা ফলার যদি শুধু সংক্রমণ দেখা যায় সেক্ষেত্রে কি করণীয় এবং যদি আপনার মুরগিটা পুরোপুরিভাবে ঠান্ডায় বিধ্বস্ত হয়ে গেছে সেক্ষেত্রে যদি মাথা ফলা আসে সেক্ষেত্রে কি করণীয় দুটোই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখুন প্রথমত বলি যদি সিসিআরডি হয় অর্থাৎ মুরগিটা যদি ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পুরো মুরগিটার মধ্যে ঠান্ডা লেগে থাকে এবং তার থেকে যদি প্রায় ফিফটি পার্সেন্ট মুরগি মাথা ফুলে যেয়ে থাকে তো এই ধরনের যদি সমস্যা আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যামিকেশন ইনজেকশান করতে হবে তো অ্যামিকেশন ইনজেকশন করলে কিছুটাও এটা কমে যায় আর তার সাথে সাথে অবশ্যই স্প্রে করতে হবে কন্টিনিউ তো এক্ষেত্রে মাথা ফোলা সমস্যায় যে স্প্রেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে ফরমালিন এবং তার সাথে নিতে হবে পেঁয়াজের রস এই দুটো মিশ্রণ একসাথে স্প্রে করতে হবে শুধুমাত্র যদি মাথা ফলার সংক্রমণ হয় সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সেরকমভাবে বিরাট চিন্তিত হবার মতো কোনো কারণ নেই দু একটা মুরগির মধ্যে মাথা ফলা যদি দেখতে পান সেক্ষেত্রে আপনাদেরকে সেই মুরগিগুলিকে সুস্থ মুরগির থেকে আলাদা করে নিতে হবে এবং সেই মুরগিগুলির যে চোখে মুখে সংক্রমণ অর্থাৎ চোখের চারপাশে যে জায়গাগুলো ঢেকে গেছে সেগুলোকে ভালোভাবে যে কোনো রকমের ডিটারজেন্ট পাউডারের জল বা যে কোনো রকমের ডিস মেডিসিনের জল অথবা আপনাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা জল করে সেই যে কোনো এক রকমের একটা জল তৈরি করবেন দ্রবণ তৈরি করবেন এবং সেই দ্রবণের মধ্যে একটা কাপড়ের টুকরোকে ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং ভিজিয়ে ভালোভাবে ওই চোখের চারপাশটা মুছে দিতে হবে প্রথমত তারপর যে কোনো রকমের আপনাদের চোখের যে আইড্রপগুলো হয় সেই আইড্রপ দিয়ে ওই মুরগিগুলোর চোখের এক ফোঁটা করে ড্রপ দিয়ে দিতে হবে এবার তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো যদি দেখেন অনেক মুরগি আপনাদের সংক্রমিত হয়েছে সেক্ষেত্রে পুরো মুরগিটাকেই খাওয়াতে পারেন আর যদি অল্প সংখ্যক মুরগি এই ধরনের সমস্যায় সংক্রমিত হয় সেক্ষেত্রে আপনারা লিভোফ্লক্স এল বা লিভোফ্লক্সিন সিপ্রোসিন অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের কোনো মেডিসিন মেরিফ্লক্স বেইজ বা এন্ড্রোসিন বেইজ এই জাতীয় মেডিসিনগুলো একটা চার দিনের ডোজ করে নিতে হবে সকালের দিকে জলে সেটা ছ ঘন্টা মতো জলে দেশ একদম প্লেন ওয়াটার অর্থাৎ জল শোধন না করে সেই জলটার মধ্যে দিয়ে আপনাদেরকে সকালের দিকে ছ ঘন্টা জলে মুরগিটাকে খাইয়ে দিতে হবে সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দিলেন এরপর এক বলি আপনাদেরকে তার সাথে সাথে একটা ইমিউনিটি বুল্টার মেডিসিন দিতে হবে যাতে মুরগিটার ইমিউনিটি লেভেলটা হাই থাকে যেহেতু এই সংক্রমণ এলে কড়াইয়া সংক্রমণ এলে মুরগির আস্তে আস্তে ইমিউনিটি লেভেল ডাউন হয়ে যায় মুরগি ফিড জল খাওয়া ছেড়ে দেয় তো সেক্ষেত্রে যাতে এই সংক্রমণটা বেশি না বাড়ে তার জন্য আরও যে মুরগিগুলি আছে সেগুলি যাতে সুস্থ থাকে তার জন্য একটা যে কোনো রকমের ইমিউনিটি বুস্টার মেডিসিন আপনি দিয়ে দেবেন সেটা আপনি জলের সাথে দিতে পারেন যে কোনো টাইম বিকালের দিকে তো আর তার সাথে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন বিকাল চারটের পর প্রতিনিয়ত স্প্রে করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইনফেকশানটা কমছে প্রতিদিন স্প্রে করবেন তার স্প্রে করার জন্য নিতে হবে দশ লিটার জলে পঞ্চাশ এমএল মতো ফরমালিন অর্থাৎ লিটারে পাঁচ এম হিসেবে ফর্মালিন আর তার সাথে আপনার দশ লিটার জলে আড়াইশো গ্রাম পেঁয়াজের রস তো এগুলো দিয়ে কাজ করলে ভীষণ